হ্যালো এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আর কয়েক ঘন্টা পরেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তোমরা হয়তো ওদের আগ্রহে আসো কে কী পাবা বা কে কি করছো তো বন্ধুরা রেজাল্টটি খুব তাড়াতাড়ি পাওয়ার জন্যই মূলত আজকে টিউটালটা আমরা করতেছি তো দেখা গেছে কলেজে রেজাল্টটা পাবলিশ হইতে অনেক সময় লাগে বারোটা বা একটা মতো সময় লেগে যাবে তো আজকে টিউটালের মাধ্যমে তোমরা খুব সহজেই খুব সকাল সকালে অর্থাৎ কলেজে আসতে আসতে যেই রেজাল্টটা আসতে যেই সময়টা লাগে তার আগেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবা তো কীভাবে পেয়ে যাবা বা কীভাবে রেজাল্টটা তোমার হাতে মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে সেটাই কিন্তু আজকে টুইটারের মধ্যে আমরা দেখিয়ে দিব তো জাস্ট ভিডিওটি দেখতে থাকো এবং যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এরকমের নতুন নতুন আপডেট নিউজগুলো তোমাদের সামনে আবারও আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো তো যাই হোক জাস্ট কীভাবে তোমরা রেজাল্টটা দেখবা বা বের করবা সেই প্রক্রিয়াটা এখন দেখিয়ে দিব তো জাস্ট একটু ওয়েট করো তো বন্ধুরা দেখো হাউ টু গেট এইচএসি এক্সাম রেজাল্ট টু থাউজেন্ড বাই মোবাইল এসএমএস দ্যাট মিনস এর আগে আমি একটি টিউট্রল করেছিলাম যে টিউটলটির মাধ্যমে দেখা গেছে তুমি অনলাইনের মাধ্যমে খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা বের করতে পারবা তো সেটা যদি প্রবলেম থাকে অনেক সময় অনেকের দেখা গেছে মানে অনলাইনের প্রবলেম থাকে বা দেখা গেছে অ্যান্ড্রয়েড ফোন থাকে না তো শুধু তারা সবাই মোটামুটি দেখা গেছে যাদের বাটা মোবাইল আছে তো তারা খুব সহজেই এই সিস্টেমটির মাধ্যমে আর রেজাল্টটা বের করতে পারবে তো দেখো এখানে কিন্তু কিছু প্রসেসিং লেখা আছে তো এই প্রসেসিংটা আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি খেয়াল করে দেখো এইচএসসি স্ল্যাশ আলিম অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দিছো অথবা যারা আলিম পরীক্ষা মানে মাদ্রাসা যে পরীক্ষাগুলো আছে তো যে যেই পরীক্ষা দিছো ওইটা লিখবা তো নর্মালি এইচএসসি লেখার পর দেখো স্পেস লেখা আছে স্পেসটা অনেকে হয়তো বুঝে না তো স্পেসটা মানে হচ্ছে একটা ফাঁকা দিবা তো ফাঁকা দেওয়ার পর দেখো ফার্স্ট থ্রি লেটার্স অফ বোর্ড নেম এটার অর্থ হচ্ছে যে যে যেই বোর্ডে আসো সেই বোর্ডের প্রথম তিনটা বড় হাতের ওয়ার্ড দিবা সাপোজ যদি ঢাকা থাকো তাহলে এ এরকমের তো তারপর আবার একটা স্পেস মানে ফাঁকা এরপর যে রোল নাম্বার মানে তোমার যেই রোল নাম্বারটা থাকবে ওইটা দিয়ে জাস্ট দেখো টু থাউজেন্ড এইটিন লেখে এরপরে সেন্ড করে দিবা ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 অর্থাৎ এই নাম্বারে অর্থাৎ তোমরা যদি এস এম এস করো আমি যেইভাবে বলে দিলাম তো রেজাল্টটা খুব তাড়াতাড়ি সবার আগে দেখে নিতে পারবা তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি তো নর্মালি এয়ারটেল বাংলা লিঙ্ক বা গ্রামীণ এই সিমগুলোতে অর্থাৎ রেজাল্টগুলো আসতে একটু লেচ হয় বা প্রবলেম করে তো তোমাদের যদি টেলিটক নাম্বারটা থাকে তাহলে খুব তাড়াতাড়ি সবার আগে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা তো এই ছিল বিষয় ইনশাআল্লাহ তোমাদের কামনা করি যেন তোমাদের রেজাল্টটা ভালো হয় তো এখানেই রাখবো আল্লাহ হাফেজ